কঠোর পরিশ্রম এবং ইচ্ছা শক্তি মানুষকে যে কতটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারে তার প্রমাণ করে দিয়েছেন সদ্য ভাইরাল হওয়া এক সংগ্রামী যুবক মমিনুর ইসলাম মমিনুর ইসলামের বাড়ি সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের গ্রামে তার বাবার নাম মোহাম্মদ নুর ইসলাম ও মা ময়না বেগম তিন ভাই বোনের মধ্যে সবার বড় বাবা দিন মজুর অর্থনৈতিক সংকট মমিনুর ইসলামের পড়াশোনার খরচ যোগাতে বাধা হয়ে দাঁড়ায় পড়াশোনার খরচ যোগাতে দিনমজুরের কাজ ও রিকশা পর্যন্ত চালিয়েছেন তিনি কিছুদিন আগেই নিজের যোগ্যতায় প্রভাষক পদে চাকরি পেয়েছেন তিনি ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সারা দেশে তৃতীয় স্থান অধিকার করে নেন মমিনুর এই কারণে চলতি বছর দশই মার্চ তিনি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিষয়ে প্রভাষক হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন এখন স্বপ্ন দেখেন বিসি স্ক্যানার হবার এই জন্য লেখাপড়া চালিয়ে যাচ্ছেন মমিনুর 2009 সালে সদরের মধ্যকুমারপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও 2011 সালে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্ধ ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন পরবর্তীতে তিনি কুড়িগ্রাম সরকারি কলেজ থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাস্টার্স শেষ করেন জানা গেছে মমিনুর ইসলাম खेतखামারে কাজ করে ও রিকশা চালিয়ে অর্থ উপার্জন করে ভর্তি হয়েছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের স্নাতক শ্রেণীতে তিনি ইংরেজি বিষয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত আর্থিক সংকটে পড়েন বারবার ঢাকায় গিয়ে রিকশা চালি চালিয়ে পড়াশোনার খরচ জুগিয়েছেন মঈনুল ইসলাম একটি ইন্টারভিউতে জানিয়েছেন আমি যখন এইচএসসিতে বিজ্ঞান বিভাগে ভর্তি হই প্রাইভেট পড়ার জন্য স্যারের বাড়ি যাব তার কোনো ব্যবস্থা ছিল না তখন আমি মায়ের কাছে কান্নাকাটি করি তখন নানার বাড়ি থেকে একটা পুরাতন সাইকেল পাই তা দিয়ে প্রাইভেট পড়তে যেতাম কিন্তু স্যারদের বেতন দিতে পারিনি অনেক কষ্ট করে এইচএসসি পাস করার পর ভর্তি হই কুড়িগ্রাম সরকারি কলেজে আমার মনে আছে অন্যের জামা কাপড় পরে কলেজে গিয়েছি তিনি আরো বলেন অনার্স পড়ার সময় কতবার যে ঢাকার কেরানীগঞ্জে গিয়েছি রিক্সা চালাতে তার কোনো হিসেব নেই এছাড়াও কুমিল্লাতেও গিয়েছি কাজের সন্ধানে মমিনুর মনে করেন তিনি যদি প্রভাষক হতে পারেন তাহলে তিনি বিশেষ ক্যাডারও হতে পারবেন মমিনুরের বাবা নুর ইসলাম বলেন দিনমজুরের কাজ করে কোন রকমে সংসার চালাতাম ছেলে এইচএসসি পাস করার পর তাকে আর একটি টাকাও খরচ দিতে পারি নাই ছেলে নিজে দিনমজুরের কাজ করে ও ঢাকায় রিক্সা চালিয়ে পড়াশোনা করেছে আজ ফল সে পেয়েছে আমি অনেক খুশি আল্লাহ রহমত করেছে তার এই সফলতা সত্যি অভাবনীয় তিনি প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে থাকলেই উপায় হয় ইচ্ছে শক্তির মাধ্যমে যে কোনো বাধাই জয় করা সম্ভব শৈশব থেকে ছেঁড়া জামা কাপড় ছেঁড়া স্যান্ডেল পরে পেটে ক্ষুধা নিয়ে পড়ালেখা করা জীবন সংগ্রামী এই যুবক দেশবাসী এবং নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত হবার স্বপ্ন দেখাবেন এমনটাই প্রত্যাশা সবার